আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আসি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে। এই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু বাংলাদেশের সবচাইতে ডেঞ্জারাস একটা রোড ছিল, বাট এখন একটু কমে গেছে। এক সময় এই ঢাকা আরিচার নাম শুনলে মানুষ কাঁপত, বিশেষ করে যারা মানে বাস ট্রাক এরা তারপর হচ্ছে বাইক, প্রত্যেকটা মানুষই ঢাকা আরিচা মহাসড়কের নাম শুনলে একটা ভয়ে বুকে পড়তো, কারণ এই রোডটাতে অ্যাক্সিডেন্ট হইতো না এমন কোনো দিন নাই। তো এখন আমি যাচ্ছি হচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে, আর আমি এই মুহূর্তে সাভার পার হইলাম। বাট এখানে কিছু কথা বলার আছে যে রাস্তার মাঝখানে মাঝখানে এত পরিমাণ গর্ত, মানে কি বলবো, গাড়িতে অ্যাকচুয়ালি বোঝা খুব কম যায় কারণ চার চাকা, বাট দুই চাকা এটা এত বেশি নোটিসেবল কারণ এটা তো বাইক, তো দুই চাকার বাইক, আর অন্ধকার তো আছেই, হাইওয়ে তো অন্ধকার, আর আমাদের একদম মানে কি বলো, আমাদের অনেক সময় আইডিয়া করে চালাইতে হয়, আর বাইকারদের তো মানে আরও অনেক সমস্যা কারণ বাইকে তো ফগ লাইট লাগানো সম্পূর্ণ নিষেধ ডিএমপি থেকে, তারপরও আমরা যারা লাগাইছি এখন জানত মানে জীবন্ত বাঁচাইতে হবে। দেখেন কিচ্ছু দেখা যায় না স্ট্রক লাইটে, একদম ক্যামেরার জন্য মানে জাস্ট বোঝা যাচ্ছে রোডটা কীরকম, কিন্তু খালি চোখে আসলে কিছুই দেখা যায় না। যে ফগ লাইটটা জ্বালালে দেখেন একটু আলো, মানে মোটামুটি রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু যখন ফগ লাইটটা আমি নিভাই দিই তখন দেখেন সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, মানে কোনো আলো নাই। তো এই হচ্ছে ঘটনা, ডিএমপি থেকে এটার পারমিশন দেওয়া উচিত যে মানে হাইওয়েতে রাতের বেলা শুধুমাত্র যারা বাইকাররা তারা ইউজ করতে পারবে, কারণ দেখেন অন্যান্য যে বাস ট্রাক প্রাইভেট কার মানে যাই বলেন না কেন এদের লাইট খুব পাওয়ারফুল হয়ে থাকে, তো এরা মানে কোনো সমস্যা হয় না চলতে, কিন্তু বাইকের জন্য কিন্তু বাইকেও চাইলে দিতে পারে কারণ বাইক তো মানে কম দাম না। আমি সিভিআর রেভসার ইউজ করি, আমার বাইকটা অলমোস্ট বাংলাদেশের বাজারে 5.5 লাখ টাকা দাম, তো এই বাইকে কিন্তু অবশ্যই একটা ভালো মানের লাইট, স্টক লাইট দেওয়া উচিত ছিল। এখন এটা যদি সরকার যেহেতু ফগ লাইটটা পারমিশন দিচ্ছে না, তাহলে কন্ট্যাক্ট করুক এই কোম্পানির সাথে, হোন্ডা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করুক, সুজুকি কোম্পানির সাথে, মানে প্রত্যেকটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করুক যে আপনারা লাইটটা একটু ভালো দেন, কারণ এই 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 সিভিআরের স্টক লাইটটাতে এতটাই বাজে যে মানে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন এইখানে লাইট আছে হাইওয়েতে, তো এই জন্য দেখা যাচ্ছে, বাট অন্ধকারে এই সিভিআরের স্টক লাইটে কিচ্ছু দেখা যায় না, মানে আইডিয়া করে চালাইতে হয়। তা আমি এত টাকা দিয়ে একটা বাইক কিনবো, লাইট যদি এমন থাকে যে কেমন বলেন, এই ফগ লাইটটা ইউজ করার কারণে দেখেন দেখা যাচ্ছে। আমি মোটামুটি আমি যখন ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিলাম কয়েকদিন আগে, ওই বিএনপিটা অবরোধ করে কিন্তু রাস্তার মাঝখানে আগুন জ্বালায় রাখছিল, তো মানে বুঝেন একটা হাইওয়ের মাঝখানে মানে মশাল জ্বালানো, তো এটা অবশ্যই মানে বিএনপি জামাতের এদের কাজ, তা কারা করবে মানে এটা কোনো কথা। আমি বাইক চালাচ্ছি হুট করে সামনে দেখি এগুলো, তখন আমি মানে বাইকটা কন্ট্রোল করতে পারছি হচ্ছে কোনো রকম একমাত্র ফগ লাইটের কারণে। তো যাই হোক, আমার কথা হচ্ছে এটাই, রাতে যারা রাইড করবেন খুব সেফ রাইড করবেন, আর এই রোডটা তো অনেক বেশি গর্ত, এটা দেখে রাইড করবেন, আর ফগ লাইট তো ইউজ করা উচিত না, এখন যান বাঁচানো ফরজ, কিছু করার নাই, সেই জন্য আমি ইউজ করি, আমি সহস্থিতিতে ইউজ করি না, হাইওয়েতে আসলেই শুধুমাত্র এবং অনলি রাতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এই রোডে আবারও বলতেছি অবশ্যই সেফটি ফার্স্ট।